কাল আমরা দেবযানী এবং কচের গল্প শুনেছিলাম, যেখানে কচ দেবযানীকে ছেড়ে চলে গিয়েছিল স্বর্গে। দেবযানীর মনে আর সুখ নেই, তার আর নাচতে ভালো লাগে না, গান গাইতে ভালো লাগে না, একা একা ঘুরে বেড়ায়। মেজাজটা খিটখিটে হয়ে গিয়েছে, যার তার সঙ্গে ঝগড়া করে। একদিন সাংঘাতিক ঝগড়া হয়ে গেল সেখানকার রাজকন্যা শর্মিষ্ঠার সঙ্গে। অসুররাজ বিষ পড়বার মেয়ে শর্মিষ্ঠা আর দেবযানী প্রায় সমান বয়সী, রূপে গুণে সমান। তবে রাজার মেয়ে বলে শর্মিষ্ঠার ব্যবহারে একটু অহংকার অহংকার ভাব। একদিন দুজনেই অনেক সঙ্গীর সাথে নিয়ে খেলা করছিল, তারপরে একটা সরোবরে নেমে গেল সাঁতার কাটতে। সেই সময় প্রবল বেগে বাতাস বইতে লাগলো, যার ফলে উপরে রেখে যাওয়া মেয়েদের পোশাক ঝরিয়ে নিয়ে গেল। মেয়েরা তাড়াতাড়ি উঠে দৌড়ে খুঁজতে লাগলো নিজেদের পোশাক। শর্মিষ্ঠা ভুল করে দেবযানীর একটা উড়না নিয়ে নিল নিজের গায়ে। দেবযানীর এমনিতে মজাজটা খারাপ, সে রেগে মেগে বলল, এই তুই আমার উড়না নিয়েছিস কেন রে? শর্মিষ্ঠা বলল, ও ভুল হয়ে গিয়েছে দেখছি। দেবযানী বলল, তোরা পরিষ্কার পরিচ্ছন্ন কাকে বলে জানিস? আমার উড়নাতে বিচ্ছিরি গন্ধ হয়ে যাবে। এবার শর্মিষ্ঠা রেগে উঠল, আমি পরিষ্কার পরিচ্ছন্ন কাকে বলে জানি না, তুই কি জানিস? থাকিস তো একটা কুড়ে ঘরে, আমাদের রাজবাড়িতে তোর মতো গন্ডা গন্ডা দাসী, তারা তোর চেয়েও বেশি পরিষ্কার। দেবযানী বলল, এ ভারী রাজবাড়ির গর্ব করছিস? আমার বাবা ইচ্ছে করলে ওরকম কত রাজবাড়িতে থাকতে পারতেন। তোর বাবা আমার বাবার সামনে সবসময় হাত জোর করে কথা বললেন, তুইও করবি? শর্মিষ্ঠা ঠোঁট বেঁকে বলল, আমার বাবা হাত জোর করে থাকেন? বাবা বসেন সিংহাসনে আর তোর বাবা বসেন পায়ের কাছে। আমার বাবার দয়াতেই তোরা বেঁচে আছিস, না হলে তোরা তো ভিখিরি, খেতেই পেতিস না, এরকম পোশাকেই পেতিস কোথায়? ঝগড়া গালাগালি চলতে চলতে শুরু হয়ে গেল ঠেলাঠেলি হাতাহাতি। দেবযানী একা আর শর্মিষ্ঠা সঙ্গে অনেক দাসী, অনেকে মিলে দেবযানীকে ঠেলতে ঠেলতে একটা শুকনো কুয়ার মধ্যে ফেলে দিল। তখন কয়েকটি মেয়ে ভয় পেয়ে বলে উঠল, এ রে এখন কি হবে? কিন্তু শর্মিষ্ঠার মাথার আগুন তখনও জ্বলছে, সে বলল, বেশ হয়েছে, দেখ তো মরে গেল নাকি। কুয়ার মধ্যে পড়ে অজ্ঞান হয়ে গিয়েছে দেবযানী, কোনো সারা শব্দ নেই। ঠোঁট উল্টে শর্মিষ্ঠা বলল, মরেই গিয়েছে, ঠিক হয়েছে, চল বাড়ি চল। দেবযানীকে সেই কুয়োর মধ্যে ফেলে রেখে সদল বলে চলে গেল শর্মিষ্ঠা। বেশ কিছুক্ষণ পরে জ্ঞান ফিরে এলো দেবযানীর। প্রথমে সে বুঝতেই পারল না যে সে কোথায়, অন্ধকার পেঁচ পেঁচে জায়গা, উঠে দাঁড়িয়ে উপরের দিকে হাত পৌঁছলো না, এখান থেকে সুদ্ধার পাবে কী করে? কান্না এসে গেল তার, সে কাঁদতে লাগলো ফুপিয়ে ফুপিয়ে। প্রায় এক প্রহর পরে সেই কুয়োর কাছাকাছি শোনা গেল ঘোড়ার পায়ের আওয়াজ, অনেক মানুষের কণ্ঠস্বর। এক রাজা তার সাঙ্গপাঙ্গ নিয়ে শিকার করতে করতে চলে এসেছেন সেখানে। এই রাজার নাম যযাতি, যার কথা প্রথম পর্বে বলেছিলাম। যযাতি মহাশক্তিশালী রাজা, অনেক যুদ্ধ তিনি জয় করেছেন, আবার ভালো ভালো খাদ্য আনন্দ ফুর্তি পছন্দ করেন খুব। যখন যুদ্ধটুকু থাকে না সেই সময় তিনি দলবল নিয়ে শিকার করতে বেরোন। সেদিনও শিকারের তাড়া করতে করতে এক জায়গায় এসে তিনি শুনতে পেলেন কোথায় যেন একটি মেয়ে কাঁদছে, কিন্তু এদিক ওদিক তাকিয়ে কাউকে দেখতে পেলেন না। কি আশ্চর্য, কান্নার শব্দটা আসছে কোথা থেকে? অনেকক্ষণ ঘোরাঘুরি করেছেন বলে রাজার তেষ্টাও পেয়েছে খুব। একটু দূরে একটা কুয়ো দেখতে পেয়ে এগিয়ে গেলেন সেদিকে। কাছে গিয়ে বুঝতে পারলেন কান্নাটা কুয়োর মধ্যে থেকেই আসছে।
একটি মেয়ে ফুফিয়ে ফুফিয়ে কাঁদছে। উফ, আর পারছি না, বাঁচাও বাঁচাও আমাকে। যজাতি উঁকি দিয়ে দেখলেন সেই কুয়োতে জল নেই, তলায় বসে আছে এক ফুটফুটে সুন্দরী মেয়ে। যজাতি অবাক হয়ে বললেন, কে তুমি? উঠে দাঁড়াও, একটা হাত উঁচু করো, আমি ধরছি। দেবযানের ডান হাতটা তুলতেই রাজা তাকে ধরে টেনে তুললেন ওপরে। রাজা জিজ্ঞেস করলেন, তুমি কে? তোমার এই অবস্থা হলো কি করে? কান্না থামিয়ে দেবযানী বলল, আমি দৈত্যগুরু শুক্রাচার্যের মেয়ে। ওই দত্তদের রাজকন্যা আমাকে কুয়োর মধ্যে ঠেলে ফেলে দিয়েছিল। রাজা যজাতি আর কিছু শুনতে চাইলেন না, তৃষ্ণা তার গলা শুকিয়ে গিয়েছে। মেয়েটিকে বললেন, তোমার হাত পা কিছু ভাঙেনি তো? এবার বাড়ি যাও। তিনিও সেখান থেকে জলের খুঁজে চলে গেলেন। দেবযানীর হাত পা ভাঙেনি বটে, কিন্তু অপমানের আগে অভিমানে তার মনটা পুরো ভেঙে গিয়েছে। সে আর বাড়ি ফিরতে চাইল না, বসে রইল সেইখানে। কিন্তু এক সময় তো বাড়িতে খোঁজ পড়বেই, কোথায় গেল দেবযানী? কয়েকজন তাকে খুঁজতে বেরোলো, তাদের মধ্যে এক দাসী সেই কুয়োর ধার দেখতে পেল তাকে। সে গালে হাত দিয়ে চুপ করে বসে আছে আর কান্না গড়াচ্ছে দু চোখ দিয়ে। দাসী ব্যাকুলভাবে দেবযানীকে বাড়িতে ফিরে এনে যেতে বলল। না, আমি যাব না, তুই বাবাকে গিয়ে বল, রাজার মেয়ে শর্মিষ্ঠা আমার এই দশা করেছে, আমি ওই রাজার রাজ্যে আর পা দেব না, এখানেই না হয় মরব। দাসীর মুখে এই কথা শুনে ছুটে এলেন শুক্রাচার্য সেখানে। দেবযানী প্রথমে বাবার বুকে মাথা রেখে আবার কাঁদল, তারপর আস্তে আস্তে জানাল সব ঘটনা। শেষকালে সে বলল, বাবা, আমার সবচেয়ে অপমান হয়েছে সে কথা শুনে যখন ওই মেয়েটা বলেছে তুমি নাকি ওর বাবার পায়ের কাছে বসে থাকো, তুমি নাকি রাজার অন্য দাস, রাজার দয়া না করলে আমরা নাকি খেতেই পাবো না, এই সব যদি সত্যি হয় তাহলে আমি আর বাঁচতে চাই না। সব শুনে শুক্রাচার্য একটু গম্ভীর হয়ে রইলেন, তারপর বললেন, না রে মা, ওসব সত্যি নয়, দেবতা কিংবা দানব সকলে আমার ব্রহ্মতেজের কথা জানেন, আমি মৃত্যু মানুষদের বাঁচাতে পারি, আবার সব কিছু ধ্বংসও করে দিতে পারি, মানুষের উপকারের জন্য আমি বৃষ্টি নামাই, গাছপালাগুলো সতেজ হয়, দত্তদের রাজা আমাকে খুবই সম্মান করেন, তাই আমি এখানে আছি। ওই মেয়েটি ঝগড়া করে রাগের মাথা যেসব বলেছে তা একেবারেই সত্যি নয়, ও নিয়ে তুই মাথা ঘামাস না, ওকে ক্ষমা করে দে, মনের মধ্যে রাগ পুষে রাখতে নেই, বরং ক্ষমা করলেই শান্তি পাওয়া যায়। দেবযানী বলল, আমি ওসব বুঝি না, আগে ওরা ক্ষমা চাইবে, তারপর আমি ক্ষমা করবো কি না ভাবব, ওরা যদি ক্ষমা না চায় তাহলে আমি কিছুতেই যাব না রাজ্যে, বরং এখানেই মরব, তাও ভালো।